সকাল থেকে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, কিছু খাসনি, দুটো ভাত খেয়ে হাত মুখ ধুয়ে আসি। রোজ রোজ একই তরকারি খাবো না ভাত, না খেয়ে যাস নে বাবা, না খেয়ে যাস নে। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর মা পিছন থেকে ডাকছে, তুই ফিরে আসছিস? আপনাকে তো ফোন দিতে করতে হবে। তুই তোর মার উপর রাগ বেরিয়ে ভাতের থালি ফেলে ফেলেছিস। তুই কি জানিস, আল্লাহ ইচ্ছা করলে তোকে জুতিয়া মেরেও ভাত পেয়ে যাবে। যাস নে রে বেটা, যাস নে, ঘুরে আয়। এখানে ভাতের থালি থুইয়া গেল, যখন তোর খিদে লাগবে তখন তুই নামে এসে খাইলিস। আজ তোর কেউ ভাত খাইতে রই না, একটা দানাও পেটে দিয়ে তোর। আজকে জমিদার বাড়ি লুট করতে যেতে হবে। বুড়া ডাকাতে দল দেখলে শেষ করে দিবে শালারা, আর জান গেল মনে হয়। খিদে পেয়েছে, খাবার ব্যবস্থা হয়ে গেল। এই বন্দুকটা ধর তো। এটা কি হলো বস? এই খাবার খাস না, আমাদেরকে মারার জন্য কেউ বিস্ময় খেয়ে রাখতে পারে। এটা তো ভাবিনি বস, এই জন্য তুমি বস আরাম চালা। কিন্তু এখানে খাবার রাখলো কে? এই তোরা খুঁজে দেখ তো আশেপাশে কেউ লুকিয়ে আছে কি। মার কথা না শুনে খুব ভুল হয়ে গেছে, মার কথা যদি শুনতুক তাহলে আজ এই বিপদে পড়তুক না। বৃষ্টি হচ্ছে নাকি, গায়ে জল পড়ছে দেখছি। বস ওই দেখেন, একজন ওপর আছে, বস ওই দেখেন।
বস আমি তো গাছে উঠতে পারি না, তুই উঠতে পারে এত বড় গাছে বস, আমি বাপের জন্মে উঠিনি, আমি উঠতে পারবো না বস। বস তুমি গুলি চালাও, গুলি মারো না গো, গুলি মারো না গো, নামছি নামছি, গুলি মারো না গো, নামছি নামছি, গুলি মারো না গো, নামছি গো। শালো হাতে বিষ মেখে রেখেছে আমাদের মারার জন্য, খেয়ে শালো। তুই যে তোর মার উপর রাগ করে ভাতের থাল ফেলে চলেছিস, তুই কি জানিস আল্লাহ ইচ্ছে করলে তোকে জুতিয়ে মেরে ভাত খাইতে পারে? না গো, না আমি ভাত খাবো না। অবাধ্য হবেন না, তো এইভাবে জুতো পিটা খেতে হবে। না করে গেলে ফায়ার করবো।